যেখানে জীবন নির্বিকল্প হয়ে দাঁড়িয়ে আছে সেখানে সময় দেখো না, নির্বিকল্পতায় সময় হয় না। আর যেখানে জীবন শুধুমাত্র বিকল্পের বাহানা নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে সময়কে একদম ছেড়ো না। सूरत में ना मूरत में ना एकांत निवास मेरे। প্রজ্ঞা বা জীবনবোধকে আজ পর্যন্ত কেউ অ্যাক্টিভলি জীবনে আনতে পারেনি, এটা শুধু উপলব্ধই হওয়া যায়। এই জন্য বলি বি উইথ হিম। মহারাজ, ওনার একটা প্রশ্নের উত্তরে আপনি একটা জায়গায় একটু বললেন যে এই মুহূর্তে আমাদের মন যেটা চাইছে সেটাই আমাদের করা উচিত। হ্যাঁ, তো এইটা মন যেটা চাইছে সেটা কি, যেটা মন চাইছে সেটা আমি করলাম, সেটা কি সবসময় ঠিক হবে? মানে সেটা করার পর হয়তো আমার মনে হলো যে এই কাজটা আমি ঠিক করলাম না, তো সেই ক্ষেত্রে কি আমার একটু ভাবার দরকার আছে বা বোঝার দরকার আছে? ফলাফলই তো বলবে, কর্মে যখন রূপান্তরিত হবে ফলাফলই বলবে ঠিক কি ভুল। আপনি যদি ঘুষি মারলেন, সে আপনার ঠ্যাং ভেঙে দিল এসে, এবার ঠিক কি ভুল বলার দরকার, ঘুষি মারা উচিত কি না, বুঝে যাচ্ছে? কর্মের ফলই বলে দেবে। দুটো স্থিতি হয়, আপনি যেটা বুঝলেন এই মুহূর্তে ফুল বুদ্ধি লাগান, বুঝুন এবং করুন, ভালো মন্দ জীবন শেখাবে। ঠিক আপনার এখানে আসা উচিত কি উচিত নয়, এটা দুটো স্থিতি হতে পারে। একটা আপনি চলে এলেন আর একটা আপনি এলেন না, দুটোই ঠিক যদি কনফ্লিক্ট না থাকে। ঘরে বসে আছেন, যাওয়া উচিত ছিল, এখানে এসে গেছে, নিয়ে এসে ভুল করলাম না, তো এই দুটোই ভুল। এসছেন যখন পুরো থাকুন, আর যদি না এসে থাকেন, যদি মনে হয় এসে ভুল করেছে, এখন মনে হয় আমার ঠিক ভালো লাগছে না আসছি, কোনো সমস্যা নেই, ইউ ক্যান গো, বুঝে যাচ্ছে? কী ভুল? দ্বন্দ্ব, দ্বন্দ্বের নাম মায়া, কনফ্লিক্টের নাম সংসার। এই যে মনের স্থিতি এই 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 হচ্ছে, এর কারণ কোনো অ্যাডভার্স সিচুয়েশান না, দ্য ভেরি ডেফিনেশন অফ দ্য সিচুয়েশান। আপনার মন থেকে আপনাকে ভগবান যা বুদ্ধি দিয়েছে পুরো বুদ্ধি দিয়ে যেটা করার করুন। শান্তি সাক্ষাৎ ব্রহ্ম, শান্তির পরে কোনো সাজেশন নেই, দ্বন্দ্বমুক্ত স্থিতি আত্মা, এছাড়া কোনো স্থিতি নেই, বুঝে যাচ্ছে? ভুল ঠিক জীবন নির্ণায়ক হবে, আর জীবনই নির্ণায়ক হয়। আপনি যেটা করার সেটা না করলে আপনি দ্বন্দ্বে থাকবেন, ঠিক আছে? তো দ্বন্দ্বই তো রিজলভ করতে হবে, আর তো কিছু রিজলভ করার নেই, ঠিক আছে, বুঝে যাচ্ছে? আমার ছোটো থেকে একটা জিনিস ছিল, আমি বেশিক্ষণ বুঝে কন্টিনিউ করতাম না, চলতেই থাকবে চলতেই থাকবে, শেষ করো রে ভাই, হবে কি হবে না, মাঝখানে থাকা, দেখুন আপনার সবাই মাঝখানে থাকার নামে কি সংসার নয়? বিশ্বাস করতেও পারছি না, ছাড়তেও পারছি না, ছেলে বড় হয়ে কি হবে জানিও না, এখন পুরোপুরি আমার মনের মতোও না, এই তো সংসার। এটা খেলে ভালো হবে, ওটা ভাই আপনি খেলে ভালো, খিদে পেয়েছে খিয়া খান, আপনার যতটা বুদ্ধি আছে খান, ব্যাস, নাকি পচা গন্ধ যাচ্ছে খাবেন না, খাবো খাবো না ভাই, কি ওয়েটার বের করে দেবে, গেট আউট, ইডলি সাম্বার না স্প্রিং রোল এখানে বলতে পারছো না, টেবিল ধরে বসে আছো, বেরিয়ে যাও, এরম জীবনকে আমরা করবো না, ঠিক আছে? যে বিবেকপূর্ণ হয়ে কাজ করার যে কথাটা বলি বা যোগাড়ুর হয়ে কাজ করা, এই যে কনটেক্সটে যে কাজ করার আগে আমি যে ফুল বুদ্ধি দিয়ে কাজ করছি, এটাকে কি আমরা বিবেকপূর্ণ কাজ বলবো? আর কাজ করার সময়ে যে সম্পূর্ণ সেটা যোগ, ওটা কি অবিবেক ছিল, এটা জীবন প্রমাণ করবে। যেহেতু প্রশ্ন করা হচ্ছে, আমি সবসময় কি বলবো, বি অ্যালার্ট, বি অ্যালার্ট, সচেতন হয়ে চুজ করো। আমরা যত ভুল তো অচেতন হয়েই করি জীবনের, না সচেতন হয়ে যে ভুলগুলো আমরা করেছি সেই ভুল আমরা শিখিয়েছি, তার থেকে আমরা কিছু শিখেছি, অচেতন ভুল আমরা বারবার করেছি। ভুলও যদি করতে সচেতন করো, ও ধাক্কা দেবে বটে কিন্তু গঠন করে দেবে, ঠিক আছে? ঠিকও যদি করো, সচেতন হয়ে করো, তোমায় শ্রদ্ধাপূর্ণ করে দেবে, প্রেমে ফেলে দেবে সঠিকের প্রতি,
মূল দেবতা হলো এই চেতনা, যাকে বলা হয় কনসিয়াসনেস বা অ্যালার্টনেস, বি উইথ ইট, এটাই জীবনের গুরু ইষ্ট সব, ঠিক আছে, এটাই জীবন তৈরি করবে।